নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার দ্বিজেন্দ্রনাথ সরকার, সিনিয়র যৌনরোগ স্পেশালিস্ট, হোমিওপ্যাথি চিকিৎসক অ্যান্ড গবেষক। আমি ডাক্তার শশীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে দীর্ঘ 8 বছর চিকিৎসা সেবা এবং গবেষণা কাজের সঙ্গে যুক্ত আছি। তো বন্ধুরা, আমি সবসময় আপনাদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ নিয়ে ইউটিউবে আসি এবং আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আজকে আমি আপনাদের সাথে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার কমানোর কার্যকরী উপায় কী সেটা সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের বলবো। এখন এর আগে আমাদের জেনে নিতে হবে যে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার কেন সৃষ্টি হয়, কী কারণে হয়। সাধারণত যারা দীর্ঘদিন পেটের গণ্ডগোল অথবা অন্যান্য পুরাতন কোনো দীর্ঘমেয়াদী রোগ বা কোষ্ঠকাঠিন্য অথবা যাদের শরীর অনেক মোটা, তাদের শরীরে উচ্চ রক্তচাপ সৃষ্টি হতে পারে বা হাই ব্লাড প্রেশার সৃষ্টি হতে পারে। ফলে আপনার এই উচ্চ রক্তচাপ হলে সাধারণত আপনার কি হবে, আপনার হৃৎপিণ্ডে অস্বস্তি বোধ হবে, বুক ধরফর করবে, মাথা ঘোরা অনুভব হবে, নাক মুখ দিয়ে রক্ত ওঠা প্রভৃতি লক্ষণ দেখা দিতে পারে। এখন আমি তো আপনাদের এই হাই ব্লাড প্রেশারের কারণ বললাম, এখন এরও তো কিছু প্রতিকার আছে। হাই ব্লাড প্রেশার প্রতিকার করতে হলে আপনাকে সংযমী হতে হবে। এখন কেমন সেই সংযম? সংযম হতে হবে আপনার খাবার দাবারে, চলাফেরায় এবং লাইফ স্টাইলে। তবে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে আপনার খাবার দাবারই নিয়ন্ত্রণ আনতে হবে। হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে মাংস খাওয়াটা কমাইতে হবে, অধিক ভাজি পোড়া খাবার কমাইতে হবে, অধিক গরম খাবার কমাইতে হবে। আপনি কোল্ড ড্রিঙ্কস খেতে পারবেন না, চিনি জাতীয় খাবারটা অ্যাভয়েড করতে হবে, তারপরে কোম্পানির বিভিন্ন প্যাকেটজাত খাবার এটাও আপনাকে পরিহার করতে হবে, আর রাস্তাঘাটে ফুটপাতে খাবার এগুলো সম্পূর্ণ বন্ধ করতে হবে। আপনারা সবসময় চেষ্টা করবেন সুস্থ থাকার জন্য বাসায় তৈরি, মানে হোমমেড খাবারগুলো খাবার। বাসায় তৈরি করা যে কোনো খাবার আপনারা খেতে পারবেন, কিন্তু বাসার বাইরে কোনো হোটেল বা কোনো কোম্পানির প্যাকেটজাত কোনো খাবার আপনারা কখনোই খেতে পারবেন না। আর একটা কথা মনে রাখবেন যে আপনারা উত্তেজক যত খাবার আছে এবং অধিক গরম খাবার আপনারা সবসময় অ্যাভয়েড করবেন। এছাড়া যাদের মানে হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা আছে, তারা চিৎকার করে কথা বলা পরিহার করবেন। যারা চিৎকার করে কথা বলেন তাদের কিন্তু হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা থাকে। এবং আপনারা চেষ্টা করবেন সবসময় উত্তেজনা এড়িয়ে চলাফেরা করার, তাহলে দেখবেন যে হাই ব্লাড প্রেশার আপনার অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। তো বন্ধুরা, আমি তো আপনাদের বললাম যে হাই ব্লাড প্রেশার কি এবং হাই ব্লাড প্রেশার প্রতিরোধে আপনার করণীয় কি এবং আপনার খাদ্যাভ্যাস কি হওয়া উচিত। আপনাদেরকে আমি বারবার সবসময় বলি যে আপনারা সবজি খাওয়ার প্রতি একটু গুরুত্ব দিবেন। আপনারা অনেকেই সবজি খেতে চান না, কিন্তু আসলে সবজি আমাদের শরীরের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা অনেকেই জানি না বা বুঝি না। তো এখন যাদের হাই ব্লাড প্রেশার হয়ে গেছে, আমি তো এত সময় প্রতিকার নিয়ে বললাম, লক্ষণ নিয়ে বললাম, কিন্তু যাদের হাই ব্লাড প্রেশার হয়ে গেছে তারা কি করবেন, তাদের জন্য তো কিছু করণীয় আছে, অবশ্যই আছে। আজকে আমি আপনাদের কোনো মেডিসিন বলবো না, প্রাকৃতিক খাবার খেয়ে কি করে হাই ব্লাড প্রেশার কমানো যায় বা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায় সেই উপায়টি আমি আপনাদের বলে দিব। হাই ব্লাড প্রেশারকে অবশ্যই নিয়ন্ত্রণে আনা যায়, একটু সচেতন হলে আমরা অবশ্যই হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে আনতে পারি। এখন হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে আনতে গেলে আমাদের যেটা করতে হবে, সকাল ও সন্ধ্যায় 2 চামচ করে থানকুনি পাতার রস খেতে হবে। যদি আমরা হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে আনতে চাই, থানকুনি পাতা আশা করি আপনারা সবাই চেনেন, এটা গ্রামগঞ্জে অ্যাভেলেবেল, এমনকি ঢাকা শহর বা যে কোনো শহরেই অ্যাভেলেবেল এখন পাওয়া যায়।
তো সকালে 2 চামচ থানকুনি পাতার রস এবং সন্ধ্যায় 2 চামচ থানকুনি পাতার রস খাবেন। নিয়মিত যদি 1 মাস খান তাহলে আপনার হাই ব্লাড প্রেশার অবশ্যই কন্ট্রোলে আসবে। এরপরে আমি আপনাদের যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে রসুন। আপনারা রসুন চেনেন না এমন ব্যক্তি আমার মনে হয় সারা বিশ্বে একজনও খুঁজে পাওয়া যাবে না। তো আপনারা কি করবেন, হয়তো আমি কিন্তু আপনাদের রসুন বলছি বলেই যে আপনারা সব রসুন খাবেন হাই ব্লাড প্রেশারের নিয়ন্ত্রণের জন্য, এরকম নয়। আপনারা বাজারে 1 কোয়া রসুন পাবেন, যে রসুনের কেবলমাত্র 1টি মাত্র কোয়া হয় সেই রসুনটি খাবেন। হাই ব্লাড প্রেশার কমানোর জন্য আপনারা 1 কোয়া রসুন খাবেন। তো 1 কোয়া রসুন কয়টা খাবেন? 1 কোয়া রসুন 1 পিস দিনে 2 বেলা খাবেন, সকালে 1 পিস খাবেন, সন্ধ্যায় 1 পিস খাবেন, এবং এটা খাবেন আপনি ভাত খাবার সময় খাবেন। সকালে যখন ভাত খাবেন তখন গরম ভাতের সঙ্গে 1 পিস 1 কোয়া রসুন খাবেন, এবং রাতে যখন গরম ভাত খাবেন তখন রাতে 1 পিস 1 কোয়া রসুন খাবেন। এভাবে যদি আপনারা 1 মাস কন্টিনিউ করেন তাহলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেড়ে যাবে এবং হাই ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে চলে আসবে। এটা শুধু আমার মুখের কথা না, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। বিভিন্ন ডাক্তার, বিভিন্ন কবিরাজ, বিভিন্ন হেলথ অর্গানাইজেশনের সঙ্গে যারা যুক্ত তারা এটা পরীক্ষা নিরীক্ষা চালিয়েই এটা প্রমাণ করে দেখছেন যে নিয়মিত যদি রসুন খাওয়া যায়, 1 কোয়া রসুন খাওয়া যায়, তাহলে হাই ব্লাড প্রেশার অবশ্যই নিয়ন্ত্রণে চলে আসে। তো বন্ধুরা, আর দেরি না করে যারা অতিরিক্ত মানসিক টেনশনে ভোগেন তারা মানসিক টেনশনকে দূরে রেখে আজ থেকেই আপনারা থানকুনি পাতা এবং 1 কোয়া রসুন খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। আপনারা যদি থানকুনি পাতা এবং 1 কোয়া রসুন নিয়মিত 1 মাস খান, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের হাই ব্লাড প্রেশার কমে যাবে। তো বন্ধুরা, আর কথা বাড়বো না, এই হাই ব্লাড প্রেশার নিয়ে আজকে আমার ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই উপকৃত হবেন। এছাড়া আপনাদের যে কোনো জটিল রোগের বিষয়ে যদি আমার সঙ্গে পরামর্শ করতে চান, আমার ভিডিওর ডেসক্রিপশন অংশে আমার সম্পর্কে বিস্তারিত দেয়া আছে, আমার চেম্বারের ঠিকানা দেয়া আছে, আমার মোবাইল নাম্বার দেয়া আছে। এখান থেকে মোবাইল নাম্বার সংগ্রহ করে অথবা সরাসরি আমার চেম্বারে এসেও আমার সঙ্গে সাক্ষাতে কথা বলতে পারবেন। তাহলে আশা করি আপনাদের যে কোনো জটিল সমস্যা থেকে দ্রুততম সময়ে মুক্ত হয়ে যাবেন। যেহেতু আমি দীর্ঘদিন গবেষণার সঙ্গে যুক্ত আছি এবং হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে গবেষণা করি, সেহেতু আমার কাছে যারা রুগী আসেন তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা ভালো অ্যাডভেন্টেজ পেয়ে থাকেন। আমার রুগীদের ক্ষেত্রে আমি বলবো না যে 100% রুগী কিওর হয়, আমার রুগীদের শতকরা 90% রুগী কিওর হয়, এটা আমি জোর গলায় বলতে পারি। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চিকিৎসা বিষয়ক যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ভিডিওর ডিসক্রিপশন অংশে আমার বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।